সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘরে এবং বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে মামা কৃষি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 19 অক্টোবর, রোজ মঙ্গলবার, উত্তরবঙ্গের বিখ্যাত পাবনা অরণখোলা গরুহাট থেকে আপনাদের স্বাগতম। এই হাট থেকে আপনাদেরকে আজকে দেখাবো উন্নত জাতের কিছু ইন্ডিয়ান মুররা জাতের বাচ্চা, মহিষের বাচ্চা, এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে, এগুলো কেমন বয়স, এ সম্পর্কে আলোচনা করব। এবং কিছু দেখাবো 100 ব্রিডের কিছু শাইওয়াল বকনা গরু, এক পিসি দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেটের। তো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ প্রতিবেদনটি জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। তো এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ মঙ্গলবার। তো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই হাটটিতে সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন, গরু থেকে মহিষ, খুব কোয়ালিটি সম্পূর্ণ বকনা, সব কিছু এই হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এটি অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদীতে। তো বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিসরে আমাদের এই পাবনা ঈশ্বরদীর কিন্তু ব্যাপক সুনাম আছে এই হাটের কারণে। এখানে কিন্তু খুবই উন্নত জাতের গাভী, বকনা, ষাঁড়, মহিষ সব কিছু কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। তো এটা হচ্ছে নাম্বার 1 একটা শাইওয়াল, আপনাদেরকে দেখাবো এ গ্রেটের পাকিস্তানি ব্রিডের শাইওয়াল। ভিউয়ার্স, এর উপরে কোনো জাতমান হয় না। 100 ব্রিডের একটা শাইওয়াল গোটার গলার ঝুল, মাথার গেটআপ, কান, চারটা বাটের তলা, নেজ, পায়ের স্ট্রাকচার, শোল্ডার থেকে ব্যাক সাইডের যে গেটআপ, আপনার মাজাটা অনেক উষার চওড়া, তলাটাও মাশাল্লাহ চলে আসছে, সবে মাত্র 2টা দাঁত হয়েছে ভিউয়ার্স। তো এখনও কিন্তু কনসেপ্টে আসে নাই। তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন। আর যারা আপনারা এই সমস্ত শাইওয়াল বকনা নিয়ে জাত উন্নয়ন করতে যাচ্ছেন বা এটাতে একটা ভালো সিমেন্ট দিতে যাচ্ছেন, তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এটা কি জাতমান, দর্শক আপনারাই বিবেচনা করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই হাটে এই জিনিস পাওয়া যায় খুব কম পরিসরে ওঠে, আর এটার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশেই। তো এটার এক কথায় বলতে গেলে খুব কোয়ালিটি সম্পূর্ণ সুপার কালেকশন ববলতে গেলে চলে। তো এটার দাম হচ্ছে 1,10,000-15,000 পর্যন্ত দাম বলছে, কিন্তু বিক্রেতা ভাই আশাবাদী 1,20,000-এর উপরে যাবে। তো আপনাদেরকে সুন্দর করে মাথার দিকটা, পায়ের খুর, মাজার গেট আপ সব কিছু দেখাই দিচ্ছি সুন্দর করে, যাতে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন যে কোনো প্রকার ডিফেক্ট আছে কি না। আর যে হাইট, এর 5 ফিট প্লাস কিন্তু হাইট আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা পাগুলা, অনেক খাড়া খাড়া, স্ট্রেট বডির একটা গরু, ডাবল নাভির, ডাবল শেপ। এই সমস্ত গরু কিন্তু একটা 10-15 মত করে ওয়েট হয়ে থাকে বকনা হলেও। আপনার দাম কত যাচ্ছেন কাকা আজকে বাজারে? 250 দাম যাচ্ছেন। কয় মাস করে বয়স আছে এগুলা? 2 দাঁত করে বয়স। তো কেরাম দাম করছে ক্রেতারা, দাম কেরাম করছে ক্রেতারা? 220-225 বলতেছে না? তো কোন জাতের মহিষ এগুলা কাকা? কোন জাতের মহিষ এগুলা? দেশাল জাত না? এগুলা 1-1.5 বছর লালন পালন করলে কত বড় হবে? এগুলা 1 বছর লালন পালন করলে কত বড় হবে? এগুলা বড় হবে, একটা 2-3 লাখ টাকা বিক্রি হবে। তো এগুলা কেমন ওয়েট হয় একটা বড় হলে? ওজন কেরকম ধরে? ওজন কেরকম ধরে? 7-8 মন করে হয় না? তো এখন বাজারটা কেমন আজকের? কেবল সকালবেলা আসছেন না? তো 2-1 জন দাম দিছে দেখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখলেন, আমি এইমাত্র কথা বললাম কাকার সাথে, কাকার জোড়া বসে দেখালাম। তো দেখতে পাচ্ছেন 2টা মহিষই কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন মহিষ। আসলে
তারা পাবনা জেলার অরণখোলা গুরুহাটে সংগ্রহ করতে পারবেন। তো আমি যে লটটিতে তার কথা বলছি, এই লটে কিছু বকনা বাচ্চা আছে ভিউয়ার্স রেডি কোয়ালিটির, এক থেকে দুই মাস লালন পালন করার পর কিন্তু এগুলো কনসেপ্টে আসবে ভিউয়ার্স। এগুলো 15 মাস প্লাস বয়স আছে, এগুলো 17 থেকে 18 মাস বয়সে কিন্তু এগুলো কনসেপ্ট করে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জাত মান কি কোয়ালিটি, হাই গ্রোথের, হাই পার্সেন্টেজের। এগুলো সাধারণত ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে আমাদের দেশে ঢুকছে রিসেন্টলি ভিউয়ার্স। গায়ে কাবু আছে, এগুলোকে সঠিক মাত্রায় ক্রিমি লিভারটনিক জিঙ্ক করে কিন্তু এদেরকে মোটা তাজাকরণ করতে হবে। তো ভিউয়ার্স আপনারা যারা এই সমস্ত সার নিয়ে, সার মহিষ নিয়ে কিংবা বকরা মহিষ নিয়ে খামার করতে যাচ্ছেন, নিঃসন্দেহে এই সমস্ত মহিষ নিয়ে সংগ্রহ করতে পারবেন। তো এগুলো এভারেজের লটের দাম চাচ্ছিল 85,000 টাকা পিস। ভিউয়ার্স আপনারা কোনো দর্শক ভাই যদি দেখে পছন্দ করেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই সমস্ত বাচ্চার কিন্তু আমাদের দেশে প্রচুর চাহিদা আছে, ডেইরি সেক্টর বলেন আর ফ্যাটেনিং বলেন সব ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বাচ্চার ব্যাপক প্রসার আছে। তো ভিউয়ার্স আপনারা এই বাচ্চাগুলো দেখে শুনে যাচ্ছে বাচ্চা করে সংগ্রহ করবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সেফজনের যে বাচ্চাগুলো আছে 8 থেকে 12 মাসের মধ্যে এই সমস্ত সেফজনের বাচ্চা নিয়ে আপনারা মোটা তাজাকরণ করলে আপনারা লাভবান হবেন। তো যারা ইন্ডিয়ান মুরা মহিষ আপনারা খুঁজতেছেন বা মুরা মহিষ নিয়ে কাজ করতে যাচ্ছেন, মোটা তাজাকরণ করতে যাচ্ছেন, তারা এই সমস্ত হার্ডডিসার মহিষগুলো সংগ্রহ করতে পারেন। এগুলোতে কিন্তু এখন লাইভ ওয়েট আছে আপনার 5 মণ প্লাস ওয়েট আছে এগুলোতে মাংস, এগুলো আরও 10 থেকে 12 মণ করে ওয়েট হবে। ভিউয়ার্স আসন্ন যে কুরবানি ঈদ আসতেছে 2022কে কেন্দ্র করে যারা আপনারা এই সমস্ত মহিষ মোটা তাজাকরণ করবেন এগুলো সিলেক্ট করতে পারেন। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলছি আমি, এই জোড়াটার দাম চাচ্ছিল মাত্র 2,35,000 টাকা ভিউয়ার্স জোড়ায় দাম চাচ্ছিল, ওয়েট আছে 5 মণ প্লাস করে এগুলোর ওয়েট হবে। ভিউয়ার্স আপনাদেরকে কান মাথা বডি স্ট্রাকচার সব কিছু দেখানোর চেষ্টা করতেছি যেগুলো কী জাতমান আছে কী কোয়ালিটি আছে। এগুলো কিন্তু ইন্ডিয়ান মুরগা, এগুলো কিন্তু হাই লেভেলের হাই কোয়ালিটির, এগুলো কিন্তু একটা 15 মণ করে ওয়েট হবে ভিউয়ার্স। এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খামার উপযোগী, আপনারা যারা 6 মাস কিংবা 1 বছরের প্রজেক্ট হিসেবে যেগুলো মোটাতাজাকরণ করবেন তারা কিন্তু এগুলো সিলেক্ট করতে পারেন। তো এই জোড়াটার দাম চাচ্ছিল 2,10,000 টাকা ভিউয়ার্স, ওটার তুলনায় কিন্তু ছোটো আছে। আর পাশে যেগুলো আছে এগুলো কিন্তু মাংসের উপযুক্ত হয়ে গেছে। তো এগুলো যারা আপনারা ফ্যাটেনিংয়ের জন্য আরও দেখা যায় 2 মাস কিংবা 3 মাস যারা 6 মাসের প্রজেক্ট হিসেবে মোটাতাজাকরণ করেন সংগ্রহ করতে পারেন। এই সমস্ত মহিষের কিন্তু আমাদের দেশে ব্যাপক চাহিদা, মহিষের মাংসের পাশাপাশি কিন্তু যারা ডেয়ারি খামার করতেছে এখন মহিষের বকনা মহিষ দিয়ে তাদেরও কিন্তু অনেক আগামীতে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কারণ দেখা যাচ্ছে যে এখন মহিষের বকনা মহিষের যে দাম, আর হচ্ছে একটা মহিষ বাচ্চা দিলে দেখা যাচ্ছে বছর বছর একটা করে বাচ্চা দেয়, আর দুধেরও ব্যাপক চাহিদা আছে 100 টাকা কেজি দর। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।